কেক কেটে ও পতাকা উত্তোলনের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের জন্মদিন পালন শেওড়াফুলিতে। 28 আগস্ট কেক কেটে এবং পতাকা উত্তোলনের মাধ্যমে শেওড়াফুলি ফাঁড়ির মোড়ে সুবীর ঘোষের উদ্যোগে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের জন্মদিন পালন করা হলো। উপস্থিত ছিলেন পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য, হুগলির জেলা তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি সুবীর ঘোষ মহাশয়, 21 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর প্রবীর পাল, বৈদ্যবাটি শেওড়াফুলি শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অপরূপ মাঝি। টিএমসিপির জন্মদিনে খেলা হবে কেক কেন? টিএমসিপির জন্মদিনে প্রথমে আমরা পতাকা উত্তোলন করলাম, তারপর জন্মদিন উপলক্ষে যে আমরা ওরা কেক কাটি, তারপর আমরা কেক কাটি, কেটে কেকে লেখা আছে দেখবেন খেলা। এই খেলা আমরা 2021 জিতে গেছি ওয়েস্ট বেঙ্গলে, 2 রান হারিয়ে দিয়েছি, মানে ডজন গোল দিয়ে দিয়েছি, আর আরম্ভ হয়ে গেছে খেলা আমাদের ত্রিপুরা। কিন্তু ওরা মাঝে মাঝে এখন ফাউল করছে, ঠিক আছে, কিন্তু ফাউল করে আটকাতে পারছে না। আমাদের যেসব প্লেয়ার আছে তারা এখন মোটামুটি ঢুকে পেনাল্টি সিনেমায় ঢুকে গেছে, খালি এখন গোল করার অপেক্ষা, গোল মোটামুটি মানে শিওর শট গোল, এবং ওদের খেলোয়াড়রা সব মানে চুপচাপ দাঁড়িয়ে আছে। তাই আমাদের খেলা খালি ওয়েস্ট বেঙ্গলে শেষ নয়, ত্রিপুরাতে শেষ নয়, সারা ভারতবর্ষে 2024 পর্যন্ত খেলা হবে। এই তাই জন্যই কি এই কেকটাকে জন্ম কেক কাটলাম, প্রতিক্রিয়া কেক আমার কাটলাম। আপনার নাম আছে? সুবীর ঘোষ। আমি এই আমাদের হুগলি জেলা কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, আর আমি মিউনিসিপ্যালিটির। হুগলি থেকে ক্যামেরায় শুভদীপ দের সাথে পাপ্পু সাতরার রিপোর্ট, টাইমস বাংলা।